হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে রেসিপি হচ্ছে ছোট ছোট আলুর দম। তো দেখা যাক তার জন্য কী কী লাগছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন, 8-9টা মতন কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা টমেটোকে আমি কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতন আদা। তো এবার আমি সব কটার একটা ভালো পেস্ট বানিয়ে নেবো। তো চলুন পেস্টটা করে নিই। তো এখানে নিয়ে নিয়েছি আমি গরম মশলা, কোঁচানো পেঁয়াজ, এখানে আছে লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আছে একটা শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে, ধনে পাতা কুচি, সেদ্ধ করা আলু আর আগে থেকে করে রাখা পেস্ট। তো প্রথমে আমি কড়াইয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার আমি এর মধ্যে একটুখানি লবণ আর অল্প পরিমাণ হলুদ ভালো করে তেলটার সাথে মিশিয়ে নেব। এবার এই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে। তো এই আলুর দমটা লুচি পরোটার সাথে খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো করে আলুটাকে আমি একটু ভেজে নেব। তো আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তো এবার আমি ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য পরিমাণ জিরে দিয়ে দিলাম। তো এটাকে আমি ফোড়ন হিসাবে দিলাম। ভালো করে এটাকে একটু ভেজে নেব। একটু কালার চেঞ্জ হয়ে গেলেই এর মধ্যে আমি আগে থেকে একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি আগে থেকে করে রাখা পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেব। এবার ভালো করে মশলাটাকে পেঁয়াজটার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা বেরিয়ে যায়। কিছুক্ষণ ঢেকে ঢেকে কষাবো। ঢেকে ঢেকে কষালে মশলাটা খুব ভালো কষে যায়। এবার আমি এর মধ্যে আগে থেকে বেসিক যে মশলাগুলো রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দেব। তো ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোকে। এবার এটাকে আরো কিছুক্ষণ আমি কষাবো মশলাটাকে। তো বাইরের মধ্যে আমি সামান্য পরিমাণ জল দেবো যাতে মশলাটা তলা থেকে পুড়ে না যায়। মশলাটা কষানোর সময় আমি এর মধ্যে একটুখানি গরম মশলা গুঁড়োও দিয়ে দেবো, এতে করে রান্নার ফ্লেভারটা আরও একটু বেড়ে যায়। তো ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিলাম। চিনি দিলে রান্নার রং আর একটা সুন্দর টেস্ট আসে, আপনারা চাইলে নাও দিতে পারেন। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে কষাবো। তো আমার মশলাটা ভালো মতন কষে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেবো। মশলাটার সাথে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব।
এবার আমি কিছুক্ষণ এটাকে ঢেকে ঢেকে কষাবো। রান্না যত বেশি আপনারা কষাবেন, দেখবেন আপনাদের রান্নার টেস্ট তত বেশি হয়। তো ভালো করে এটাকে ধৈর্য ধরে কষাতে হবে, যাতে করে আমার আলুটার ভেতরে সব রকম ফ্লেভার চলে যায়। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। তো আমার রান্নাটা খুব বেশি গ্রেভিও হবে না, খুব বেশি আঠালোও হবে না, সামান্য পরিমাণ গ্রেভি থাকবে। তো আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি রান্নাটাকে ঢেকে করব। তো আমি ঢেকে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নার ঝোলটা ভালো মতন ভাবে ফুটছে। এবার এটাকে ঝোল টান অব্দি ভালো করে ফোটাতে হবে। এর মধ্যে আমি ধনে পাতা অ্যাড করে দেব। তো আমার ঝোলটা একদম হয়ে গেছে। ধনে পাতাটার সাথে এবার আমি ভালো করে গ্রেভিটাকে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার ঝোলের কনসিস্টেন্সিটা। তো রেডি হয়ে গেছে আমাদের আলুর দম। তো ফাইনাল লুকটা দেখে নিন। এই রান্নাটা লুচি পরোটার সাথে দারুণ লাগে। যদি আপনাদের আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।